আসসালামু আলাইকুম। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালের দিক দিয়ে কিন্তু আমরা অলরেডি নাস্তা করে নিয়েছি, এখন হচ্ছে চা বানিয়ে নিয়েছি। শুধু কিন্তু আমার জন্য বাসায়, কিন্তু আমি একলা থাকি যেহেতু জুনায়েদ স্কুলে চলে যায়, ওর বাবা অফিসে, তো বাসায় তো আমি যেহেতু, তো আমি আমার জন্য চা বানিয়ে নিচ্ছি। সকাল বিকাল এক কাপ চা না হলে আসলে হয়ই না, দেখা যায় এটা তো মাস্ট খেতেই হয়। তো চাটা বানিয়ে এখন হচ্ছে আমি চাটা পান করে নিব। গতকাল রাতে আমি মশলাদানিটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। খুব ভালোভাবে পানিটা ঝরে গিয়েছে, এখন হচ্ছে ভাবলাম যে মশলাগুলোকে উঠিয়ে নিই, আর একটু পরে যেহেতু দুপুরে রান্নাবান্নার সময় হয়ে যাবে তো এটা কিন্তু অবশ্যই কাজে লাগবে। তারপরও আমি একটা টিস্যু দিয়ে খুব ভালোভাবে এটাকে মুছে নিয়েছি, যাতে পানি থাকলেও যেন চলে আসে টিস্যুতে। তো খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর কিন্তু আমি এখন মশলাগুলোকে নিয়ে নিব। আমি যখন ভয়েস দিয়েছিলাম, মুজাহিদ কিন্তু আমার পেছনে খেলা করছিল, যার জন্য একটু সাউন্ড হচ্ছে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন হচ্ছে একে একে আমি মশলাগুলোকে উঠিয়ে নিচ্ছি। যখন আমি এই মশলাদানিটা ক্লিন করি তো তখন দেখা যায় বাকি যদি এক্সট্রা মশলা থাকে তো এগুলো কিন্তু অবশ্যই বক্সে রেখে দিই, তো পরে আবার যার যারটা জায়গা মতো এনে রেখে দিই। এই মশলাদানিটা প্রায় 2.5 থেকে 3 বছর হয়ে গিয়েছে, মাশাল্লাহ এখনও কিন্তু নতুনের মতো চকচক করছে, মনে হয় যে এখনই কিনে নিয়ে এসেছি। খুব ভালো কোয়ালিটির ছিল মশলাদানির মধ্যে কিন্তু আমি সবগুলো গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, তো প্রায় সময় দেখা যায় একটা দুইটা এভাবে খালি থাকে, তো আমি হচ্ছে একটাতে 5 ফোড়ন নিয়ে নিয়েছি। এটা কিন্তু কিচেনের জন্য অনেক সুবিধা দেয়, দেখা যায় রান্না করার সময় আপনারা এটা সেটা বক্স খুলতে হয় না, একটা খুললে কিন্তু ইজিলি হয়ে যায়। তো এখন আমি গুঁড়ো মশলাগুলোকে যার যার জায়গায় রেখে দিচ্ছি, আর বক্সটা যেখানে থাকে সেখানে রেখে দিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে। গতকাল রাতে বাজারে গিয়েছিলাম, সেখান থেকে বেশ অনেক বাজারি করা হয়েছে। বাসায় অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল, যেগুলো আসলে মাসে 2 মাসে একবার শেষ হয়, বিভিন্ন ধরনের লিকুইড জিনিস, তো সেগুলো নিয়ে আসতে হয়েছে। বেশ অনেক বাজারই করেছি, তো সেগুলো আসলে গুছাচ্ছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে চিনি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ডাল, তেল, ঘি, মানে এগুলোই শেষ হয়েছিল, তো সেগুলি নিয়ে এসেছি। তো এখন আমি বাজারগুলোকে গুছিয়ে রেখে দিব, আর বাজার গোছাতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে, অনেক ধৈর্য ধরে এগুলো গোছাতে হয়। মাঝে মাঝে তো আমি এরকম করি যে বাজার রেখে দিই, যখন একটু রেস্ট করি তারপর হচ্ছে এসে এগুলোকে গোছাই, তা না হলে দেখা যায় মানে ভালো লাগে না, মানে একসাথে অনেক বেশি কাজে চাপ পড়ে যায়। একবার বাজারে যাওয়া হয়, তারপর হচ্ছে বাসায় এসে আবার এগুলো গোছানো। তো আজকে প্রায় অনেক টাকার বাজারই হয়েছে বলতে গেলে, আর যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে আসলে, তবুও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন, আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আল্লাহ যা রিজিকে রেখেছে সেটাই হচ্ছে আমাদের ভাগ্যে থাকবে, এর বাইরে কিন্তু কিছুই না। এখানে বাচ্চাদের জিনিসপত্র শেষ হয়ে গিয়েছিল, তো সেগুলো নিয়ে এসেছি। আমি বাজারগুলো গুছিয়ে নিই, সেই সাথে আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, আর বেশি ভালো লেগে থাকলে আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তবে হ্যাঁ, সবসময় যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে এমনটা না, দেখতে থাকুন, ইনশাল্লাহ একদিন না একদিন ভালো লেগে যাবে। সেই সাথে আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে নিই, যেগুলো আমার প্রিয় আপু ভাইয়েরা করেছিলেন। তো কিছুদিন আগে হচ্ছে আমি একটা ভিডিও আপলোড দিয়েছি, জাস্ট 2-3 দিন আগে হয়তো বা, তো ওইখানে অনেক আপু ভাইয়েরই কমেন্ট করেছে যে আমি যেহেতু বাংলাদেশে থাকি না তো কেন এই ধরনের জিনিসগুলো দেখাচ্ছি, বা এই ধরনের কুকারিজ আইটেমগুলো কেন আমি শেয়ার করছি। আমি আপনাদের সবার প্রশ্নগুলোকে অনেক বেশি সম্মান করি,
আসলে আমি যেহেতু ওমানে থাকি, তো আমি তো ওমানের ভিডিও করব, তাই না? আমি তো আর চাইলে আমেরিকা বাংলাদেশের ভিডিও ওমানে বসে করতে পারবো না, সেটা কোনো কখনোই সম্ভব না, তাই না? আমি বর্তমানে যেখানে আছি সেখানের ভিডিওগুলো তো আপনাদের সাথে শেয়ার করব। যখন ইনশাল্লাহ বাংলাদেশে যাব, তখন আবার বাংলাদেশের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথম প্রথম যখন আমি ওমান আসি, তখন আমিও না এরকম অনেক বেশি দাম দিয়ে জিনিসপত্র কিনতাম। পরে যখন এসব মার্কেটের খোঁজ পেয়েছি, দেখলাম যে সেম জিনিসটা আমি অনেক বেশি টাকা দিয়ে কিনে নিয়েছি। তো সেম দামে সেম জিনিস আপনি যদি কম দামে পেয়ে যান, তাহলে আপনি কেন বেশি টাকা দিয়ে কিনবেন, তাই না? অযথা টাকার অপচয় করার তো কোনো প্রশ্নই আসে না। আর আমিও কিন্তু এই মার্কেটগুলোর খোঁজ নিজে নিজেই পাইনি, আমিও কারো না কারো মাধ্যমে কিন্তু এই মার্কেটগুলোর খোঁজ পেয়েছি, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। ইনশাল্লাহ সামনের দিকে আমার আরও ইচ্ছা আছে যে আপনাদেরকে আরও কম প্রাইসের মধ্যে আরও সুন্দর সুন্দর জিনিস শেয়ার করব। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার অনেক আপু ভাইয়েরা আছে যারা ওমান থাকেন, আমাকে মেসেজে নক করেন যে আপু ওই মার্কেটটা কোথায়, লোকেশনটা বলো বা মার্কেটের নামটা বলো। তো আমি চেষ্টা করি সবার মেসেজের আনসার দেওয়ার, ইনশাল্লাহ যতটুকু সম্ভব হয়। সব জিনিসই কিন্তু লাভ খোঁচাটা আমার কাছে অনর্থক মনে হয়। বাংলাদেশে অনেক আপু ভাইয়েরাই কিন্তু দেখা যায় কুকারিজের ভিডিওগুলো করে, তো আমি সব সময় সেগুলো দেখি। আমরা যারা গৃহিণী আছি তারা কিন্তু এসব জিনিস দেখলে আমাদের এত ভালো লাগা কাজ করে, না কিনতে পারলেও কিন্তু দেখলেই অনেক বেশি শান্তি লাগে, যেটা আমার ক্ষেত্রে হয়। তো আমি তো দেখা যায় ওই আপুদের ভিডিও সব সময় দেখি, আমার খুব ভালো লাগে। আর আমি তো চাইলেই কিনতে পারবো না, কিন্তু দেখতে তো পারবো, তাই না? দেখতে সমস্যা কী? তো অনেকে দেখা যায় এইসব ভিডিওর মধ্যেও নিজের লাভ খোঁজে, যে আসলে নিজের লাভটা কী। তো সব জিনিসে লাভ না খোঁজাটাই বুদ্ধিমানের কাজ আমার কাছে মনে হয়। একজন আরেকজনের ভিডিও দেখে ভালো লাগা থেকে এখানে কোনো লাভের আশায় বা কেউ কারো উপকারের আশায় দেখে না। তবে হ্যাঁ, কিছু কিছু ভিডিওর মাধ্যমে মানুষ একটু উপকৃত হয়, যেমন বিভিন্ন ধরনের রেসিপি বানালে বা বিভিন্ন ধরনের জায়গা ঘুরে দেখালে, সব কিছু বললে। তো যেহেতু আমি ওমান থাকি, তো ওমানে সব কিছুই তো বলবো, তাই না? আমি তো চাইলে অন্য কোনো জায়গার লোকেশন আপনাদেরকে দিতে পারবো না। যাই হোক, আজ না অনেক কথা বললাম, আশা করছি আপনারা আপনাদের উত্তরগুলো কিছুটা হলে পেয়ে গিয়েছেন। আর হ্যাঁ, আমি কিন্তু ওমানে রিয়াল বলি না, কারণ হচ্ছে যেহেতু আমার অনেক বাংলাদেশি ভিউয়ার্স আপুরা দেখে আমার ভিডিওগুলো, ওনারা তো আর বুঝবেন না যে রিয়ালটা কী বা কত টাকা। তো আমি চেষ্টা করি বাংলা টাকায় বলে আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য, যাতে করে আপনারা একটু আইডিয়া পান। আমি যখন দেশের আপুবাইয়াদের বাংলাদেশে করা ভিডিওগুলো দেখি, তখন কিন্তু আমি কোনো লাভের আশাই দেখি না, আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে। আর একজন আরেকজনের ভিডিও কিন্তু ভালো লাগা ভালোবাসা থেকে কিন্তু দেখে, তো আমার কাছেও তার ব্যতিক্রম না। আমি তো চাইলেই বাংলাদেশ থেকে এটা সেটা আনাতে পারবো না, তো সেজন্য আসলে আমি ওই ধরনের লাভও খুঁজি না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আজকে অনেক কথা বললাম আপনাদের সাথে, কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন আমি খুবই দুঃখিত, আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। তো ওমানে কিন্তু ন্যাশনাল ডে চলে আসছে, যার জন্য খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। আপনাদের মধ্যে কথা বলার ফাঁকে কিন্তু আমরা মার্কেটে গিয়েছিলাম, তো কিছু সময় ঘুরেছি, এখন বাসায় চলে যাচ্ছি। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।